আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই টিউটোরিয়ালের এই ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে অ্যাসেট এন্ট্রি করতে হয় অর্থাৎ স্থায়ী সম্পদ আপনারা কিভাবে অ্যাড করবেন তো আমরা এখানে দেখতেছি টোটাল অ্যাসেট ভ্যালু জিরো এবং টোটাল কাউন্ট অফ অ্যাসেট জিরো অর্থাৎ এই মুহূর্তে দৃশ্যমান কোন সম্পদ আমাদের নেই যা আছে সবই হচ্ছে ক্যাশ তো এখন আমাদের যেটা করতে হবে এটা হচ্ছে জেনারেলি আছে আমাদের এই অ্যাসেট মেনুটি তা আমরা চলে যাচ্ছি অ্যাসেট প্রথমে আমাদের অ্যাসেট করার আগে আমাদের ক্যাটাগরি করে নিতে হবে অর্থাৎ অ্যাসেটের ক্যাটাগরি তো আমি অ্যাসেট ক্যাটাগরিতে এখন কোনো অ্যাসেট ক্যাটাগরি নেই আমি এখান থেকে প্লাস করে নিচ্ছি তো প্লাস করে নেওয়ার পর আমি শুধুমাত্র এখানে দিব যে আমার এটা কি টাইপের অ্যাসেট আমি দিচ্ছি ফার্নিচার ফার্নিচার একটা ক্যাটাগরি আমি অ্যাড করলাম তারপর আমি করলাম হচ্ছে ল্যান্ড অর্থাৎ জমি তারপর আমি আরেকটা ক্যাটাগরি করে নিলাম সেটা হচ্ছে শপ অর্থাৎ দোকান যদি থাকে আমাদের আমরা তিনটা ক্যাটাগরি করে নিলাম তো এখন আমাদের আবার ফেরত যেতে হবে অ্যাসেটে অর্থাৎ আমরা এখন অ্যাসেট পারচেস করব অ্যাড নিউ অ্যাসেট জাস্ট এটাতে ক্লিক দিলাম এই ফর্মটি আসলো এখন আমি এটা আপনাদেরকে ডিসক্রাইব করে শোনাবো যে কোন কোন জায়গাতে কি লিখতে হবে ডেট অফ পারচেস অর্থাৎ এই যে অ্যাসেটটা যে আমরা অ্যাড করতেছি সেটি কবে পারচেস করা হচ্ছে আমি ধরে নিলাম সেটি আজকেই পারচেস করা হচ্ছে তারপর আমাদের দিতে হবে অ্যাসেট ক্যাটাগরি অর্থাৎ এটা কি ধরনের সম্পদ আমি দিলাম এটা ফার্নিচার তো আইটেম নেম অর্থাৎ এটা নামটা কি ফার্নিচার তো অনেক কিছুই হতে পারে আমি দিলাম এক্সিকিউটিভ টেবিল এক্সিকিউটিভ টেবিল ডেসক্রিপশন আমি দিলাম ফর চেয়ারম্যান সেগুন কাঠের ডেসক্রিপশন ইজ ডেসক্রিপশন মডেল নাম্বার যদি এটার কোনো ধরনের মডেল নাম্বার থাকে আমি যদি এটা অটোগির যদি হয় তাহলে সেটির মডেল থাকবে ও টি সিক্স সেভেন এই টাইপের অথবা না থাকলে এটা ফিল আপ করতে হবে না সাপ্লায়ার নেম অর্থাৎ এটা কে সাপ্লাই করেছে অটোবি সিরিয়াল নাম্বার অর্থাৎ এটা যদি আপনার কোনো অ্যাসেটের যদি কোনো সিরিয়াল নাম্বার করে থাকেন সেটা ম্যানুয়াল নাম্বার অর্থাৎ অনেক ক্ষেত্রেই দেখা যায় যে চেয়ার এক চেয়ার দুই চেয়ার তিন এরকম আমি ধরলাম যে এটা আপনার টেবিল থ্রি অর্থাৎ ম্যানুয়াল নাম্বার যেটা ট্যাগ লাগানো থাকে আপনাদের সম্পত্তিতে রিড্রায়েড ডেট অর্থাৎ এই যে টেবিলটা আমরা কিনতেছি এই টেবিলটা কত দিন সার্ভিস দিবে আমাদেরকে অথবা কত বছর আমাদেরকে সার্ভিস দিবে শুনলাম ফাইভ ইয়ার্স তো ফাইভ ইয়ার্স পরে এটা মূলত রিড মানে ভ্যানিশ হয়ে যাবে আর কি আচ্ছা সিলেক্ট এনি ব্রাঞ্চ অর্থাৎ এই সম্পত্তিটা কোন ব্রাঞ্চের জন্য কেনা হচ্ছে মেইন ব্রাঞ্চ কন্ডিশন এটার কন্ডিশনটা কি রিকন্ডিশন অর আমরা দিলাম নিউ প্রোডাক্টের কস্ট অর্থাৎ কত টাকা ব্যয় হচ্ছে আমাদের এই এটি কিনতে আমি দিলাম 2000 টাকা কস্টিং হচ্ছে ওয়ারেন্টি অর গ্যারান্টি এটাতে কোনো ওয়ারেন্টি থাকবে কিনা না এটাতে আমরা কোনো ওয়ারেন্টি দিচ্ছি না ডেপ্রিসিয়েশন অর্থাৎ এটির দাম কমবে নাকি বাড়বে তো সাধারণত কমতে থাকে বাট কিছু কিছু সম্পত্তিতে তো যদি আমরা তাহলে আমরা দিব যদি কমে এটা কত পার্সেন্ট কমতে পারে আমি দিলাম যেহেতু আমরা পাঁচ বছর দিছি এটার লাইফ টাইম এটা বিশ করে কমতে থাকবে প্রোডাক্ট ইমেজ অর্থাৎ যদি কোনো ছবি থাকে সেটি এখান থেকে অ্যাটাচ করে নিতে হবে তো আমরা যদি আমাদের সবকিছু ঠিকঠাক থাকে সেক্ষেত্রে আমরা এটাকে সাবমিট করে দিচ্ছি এটাকে সাবমিট করার পর আমাদের এটা আরেকটা পারচেস করার জন্য রেডি হয়েছে তো আমরা এখন অ্যাসেট লিস্টে যাব জেনারেল অ্যাসেট তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের টোটাল দুই টাকার অ্যাসেট রয়েছে তো আমরা এখন আরেকটা পারচেস করি ডেট অফ ঠিক থাকলো এবার হচ্ছে আমরা ল্যান্ড ল্যান্ড ক্রয় উত্তরা প্লট সিক্সটি ফাইভ বাই ডেসক্রিপশন আমরা দিলাম যে রাজলক্ষীতে আমরা একটা ল্যান্ড কিনেছি এটার আমি আর কোনো ইনফরমেশন দিলাম না আমরা শুধুমাত্র দিলাম ওচে প্রোডাক্টের কস্ট স্যাম্পল হিসেবে আমরা 10000 টাকা দিয়েছি এবং এটার সম্পত্তির যেটা আমাদের বাড়বে অর্থাৎ প্রতি বছর এটার সম্পত্তির পরিমাণ আমাদের 10% অথবা 20% হারে বাড়তে থাকবে তো এটা দেওয়ার পর আমি জাস্ট এটাকে সাবমিট করে দিচ্ছি আচ্ছা এটা ব্রাঞ্চটাও আমার সিলেক্ট করা হয়নি ব্রাঞ্চটা সিলেক্ট করে নেছি এটাকে আমি এবার অ্যাড করে দিয়েছি তো আমাদের অ্যাসেট এন্ট্রিটা কমপ্লিট অর্থাৎ আমাদের দুইটা আইটেম রয়েছে এবং এই দুইটার ভ্যালু হচ্ছে বারো হাজার টাকা এই মুহূর্তে আমার সম্পত্তির পরিমাণ বারো হাজার টাকা শুধুমাত্র ফিক্সড অ্যাসেট যেটা আর কি মানে যেটা ধরা যায় ওকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য পরের ভিডিওতে আমি দেখাবো অ্যাসেট ডেপ্রিসিয়েশন কিভাবে করতে হবে অর্থাৎ নেক্সট ইয়ারে এই সম্পত্তির পরিমাণটা বা সম্পদের দামটা কমানো লাগবে এবং অথবা বাড়ানো লাগবে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য